আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রেপিডেটির নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকে আলোচনা করব কিভাবে আপনি আপনার যেই মেনু থাকবে, ওয়ার্ডপ্রেসের মধ্যে যেই মেনু অপশনটা থাকবে, এই মেনু অপশনটাকে কিভাবে আপনি টার্গেট সেট করে দিতে পারেন। যদি ফর এক্সাম্পল এগুলো হচ্ছে আমার উইজেট এরিয়া, যে উইজেট এরিয়াগুলো আমি সেট করেছি, উইজেট এরিয়াগুলোতে আমি নেভিগেশন মেনু নামে উইজেট সেট করেছি। এটা এইদিকেও হতে পারে, আমরা যেই মেনুগুলো এই জায়গা থেকে সেট করব, আমরা মেনু যেই মেনুগুলো এই জায়গা থেকে সেট করব, এই মেনুগুলোতে ক্লিক করলে কী হবে। যদি আমি এটাতে ক্লিক করি, এটা হচ্ছে আমার সোশ্যাল লিঙ্ক। যদি কেউ এই জায়গায় ফেসবুকে ক্লিক করে, তাহলে এটা আমার নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে। যদি কেউ লিঙ্কডইনে ক্লিক করে, তাহলে সেটাও নতুন একটি ট্যাবে ওপেন হচ্ছে। বাট যদি যেমন অ্যাফিলিয়েটস, আমার যে অন্যান্য আরও সাইটগুলো আছে যেগুলো লিঙ্ক করেছি, এগুলোর যে কোনো একটাতে যদি ক্লিক করে, যেমন ফক্সকোটার্স হোক, র্যাপিড আইটি হোক, হ্যালো পূর্বাচল হোক, যেমন ফক্সকোটার যদি ক্লিক করি, সেটা ঠিক এই একই পেজ লোড হচ্ছে, এটা নতুন কোনো পেজ ওপেন হচ্ছে না। কিভাবে এই টার্গেট সেট করতে হয়, ক্লিক করলে নতুন পেজ ওপেন করতে হয়, সেটা আমরা দেখব। সেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট অবস্থায় আছে। তো আমরা আমাদের যে অ্যাফিলিয়েট যে মেনুটা ক্রিয়েট করেছি, সেই মেনুতেই আছি। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা দেখব যে দেয়ার হ্যাজ নাথিং স্পেশাল, যেখানে আমরা আমাদের টার্গেট সেট করে দিতে পারবো। বাট উপরে আমাদের দেখেন স্ক্রিন অপশন নামে একটা অপশন আছে। স্ক্রিন অপশনে যদি আপনি ক্লিক করেন, এটা হচ্ছে ডিফল্ট ভিউ থাকবে। এই স্ক্রিন অপশন যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি এই জায়গায় লটস অফ অপশন দেখতে পাবেন। এটা হচ্ছে থিম ভেদে ডিফারেন্ট থাকতে পারে। এটা আমার যে থিম আছে, এই থিম থেকে এটা আসছে, এটা আপনার এই জায়গায় নাও আসতে পারে। বাট এই বিষয়গুলো আপনার এই জায়গায় অবশ্যই আসবে। সেটা হচ্ছে লিঙ্ক টার্গেট। আমি এই জায়গায় লিঙ্ক টার্গেট দিয়ে জাস্ট কিছু কোনো কিছুতেই ওকে অ্যাপ্লাই কিছু করতে হবে না। আপনি যখন এই লিঙ্ক টার্গেট সিলেক্ট করে দেবেন এই টিক চিহ্নটা, তখন এই টিক চিহ্নর কারণে এদিকে নতুন আরেকটি অপশন অ্যাড হবে। তো আমরা এটা ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এই বাটনে ক্লিক করে দিচ্ছি। তো অনুরূপভাবে প্রত্যেকটি যে আমার মেনু আছে, মেনুতে এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। খুবই সিম্পল, অ্যান্ড দ্যাটস ইট। সেভ। নাও গোয়িং টু রিফ্রেশ দিস পেজ এগেইন, অ্যান্ড ফাইনালি ইউ উইল সি আমার এই জায়গায় টার্গেট সেট হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছিলাম যে এই জায়গায় টার্গেট সেট হয়নি। তো এভাবে আমরা এই আমাদের এই পেজগুলোকে টার্গেট সেট করে দিতে পারি ওয়ার্ডপ্রেসে, ওয়ার্ডপ্রেস মেনু থেকে। আমাদের এই মেনুগুলো যেহেতু এই সাইটের, এর জন্য আমি চাই না এটাতে নতুন করে আবার টার্গেট সেট হোক বা নতুন পেজ ওপেন হোক। আমার এই এই পেজগুলো আমার হোম পেজে, আমার পেজে ওপেন হোক। বাট আমি যেই এক্সটার্নাল লিঙ্কগুলো দিয়েছি, এই লিঙ্কগুলো যেন নতুন পেজ ওপেন হয়, এর জন্য এটা। তো আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে, ভিডিওর নিচে কমেন্ট করেন, অথবা আমাদের যেই ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপে আমাদেরকে প্রশ্ন করুন, আমরা আপনার প্রশ্নের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।